वेलकम टू कागदीप एकेडमी ई लार्निंग क्लास। गुड मॉर्निंग स्टूडेंट। आज के स्टैंडार्ड थ्री जियोग्राफी क्लास नहीं आलोचना करब। तुम्हरा प्रत्येके बोईते पृष्ठा 37 पेजटा खोलो। पृष्ठा 37 पेजटा प्रत्येके खोलो। 37 पेजर उमर दाग थेके मॉडल प्रश्न उत्तर जगह तुम्हारे देवा रही है एगुलर मध्य जगह इम्पर्टेंट सेगुलो आमी तुम्हारे बोलछी तुम्हारा दागिए नाओ। सेगुलो तुम्हारा भालो करे बाड़ीते मुखस्त करबे एवं खाताय लिखबे। उमर दागे प्रथमे कि आछे देखो। एके दागे प्रश्न सृष्टिर प्रथम अवस्थाय पृथ्वी केमन छिलो। उत्तर कि हबे सृष्टिर प्रथम अवस्थाय पृथ्वी छिलो ज्वलंत उत्तप्त एकटि गैसीय पिंड। कि बोललाम सृष्टिर प्रथम अवस्थाय पृथ्वी केमन छिलो। सृष्टिर प्रथम अवस्थाय पृथ्वी छिलो ज्वलंत उत्तप्त एक गैसीय पिंड। तारपर दुए दागे देखो भूभागेर शतकरा कत भाग स्थल और जल। भूभागेर शतकरा 30 भाग स्थल और शतकरा 70 भाग जल। महादेश किभावे गठित हय। एकाधिक देश निये एक एकटी महादेश गठित हय। तो तोमरा दाग दाओ उमर एक, उमर दुई, उमर तीन। এবার উমর চারে কি আছে দেখো। ভারতবর্ষ কোন মহাদেশের অন্তর্গত। আমরা যে ভারতবর্ষ দেশে বাস করি সেই দেশটি কোন মহাদেশের অন্তর্গত। উত্তর কি হবে এশিয়া মহাদেশের অন্তর্গত। পাঁচের দাগে দেখো কোন মহাদেশটি সারা বছরই বরফে ঢাকা থাকে। উত্তর কি হবে আন্টার্কটিকা মহাদেশটি সারা বছরই বরফে ঢাকা থাকে। তাহলে উমর দাগের পাঁচটা প্রশ্ন তোমরা করবে এবং খাতায় লিখবে। পাঁচটা প্রশ্নতে দাগিয়ে নাও। এবার চয়ের দাগে দেখো। চয়ের দাগে প্রথম প্রশ্নটায় দাগ দাও ইউরেশিয়া কি। এশিয়া ও ইউরোপ পৃথিবীর একই ভূখণ্ডে অবস্থিত বলে এদেরকে একত্রে ইউরেশিয়া বলে। ইউরেশিয়া কি বলবে। এশিয়া ও ইউরোপ পৃথিবীর একই ভূখণ্ডে অবস্থিত বলে এদেরকে একত্রে ইউরেশিয়া বলে। একত্রে মানে একসঙ্গে কি বলে ইউরেশিয়া বলে। এরপরে দাগ দেবে চারেরটা। চয়ের চার কি আছে উপসাগর কাকে বলে। যে সাগরের তিন দিক স্থল দ্বারা বেষ্টিত থাকে তাকে উপসাগর বলে। উপসাগর কাকে বলে। যে সাগরের তিন দিক স্থল দ্বারা বেষ্টিত থাকে তাকে উপসাগর বলে। তারপরে দাগ দেবে পাঁচেরটা। ঝর্ণা কাকে বলে। পর্বতের গা দিয়ে বয়ে আসা বরফ গলা জলকে ঝর্ণা বলে। ঝর্ণা কাকে বলে। পর্বতের গা দিয়ে বয়ে আসা বরফ গলা জলকে ঝর্ণা বলে। তো চয়ের দাগে কোন তিনটে তোমরা দাগ দিলে। একের দাগ, চারের দাগ এবং পাঁচের দাগ। মোট তিনটে প্রশ্ন চয়ের দাগে দিলাম। উমর দাগে দিয়েছি পাঁচটা প্রশ্ন। এবার ছয়ের দাগে দেখো। ছয়ের দাগের নিচে যে সমভূমিটা আছে না তিনের দাগ ওটা তো আমি লিখিয়ে দিয়েছি। তোমরা সেটাও করতে পারো কিংবা এইটা করতে পারো। আর ছয়ের ছয়ের একের দাগটা দাগ দাও। মহাদেশ কাকে বলে। না পৃথিবীর ওপরে যে স্থলভাগ আছে তাকে মহাদেশ বলে। পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে। সাতটি মহাদেশ আছে। কি কি সেগুলোর নামও বলবে। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওশিয়ানিয়া এবং আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ। এই প্রশ্নটা পাঠ পাঠ করে দেওয়া থাকবে। মহাদেশ কাকে বলে বললে এইটা লিখতে হবে। পৃথিবীর ওপরে যে স্থলভাগ আছে তাকে মহাদেশ বলে। তারপরে পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে। পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে। সেগুলির নাম লেখো বললে তখন লিখতে হবে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওশিয়ানিয়া এবং আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ। তো তোমরা এই উত্তরটা পুরোটা মুখস্থ করে খাতায় লিখবে। এবার হচ্ছে দুয়ের দাগ। মহাসাগর কাকে বলে। কয়টি মহাসাগর আছে আর সেগুলির নাম কি। পৃথিবীর ওপরে যে সুবিশাল জলভাগ স্থলভাগ মহাদেশগুলোকে ঘিরে আছে তাদের বলে মহাসাগর। পৃথিবীর ওপরে যে সুবিশাল জলভাগ স্থলভাগ বা মহাদেশগুলোকে ঘিরে আছে তাদের বলে মহাসাগর। মহাদেশগুলো এই বিস্তীর্ণ মহাসাগরকে ভাগ করেছে। যেমন কি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কুমেরু মহাসাগর এবং সুমেরু মহাসাগর। আর সমভূমি কাকে বলে তিনের দাগেরটা। এটা হচ্ছে আমি যেটা লিখিয়ে দিয়েছি তোমরা সেটাও লিখতে পারো।
কিংবা এখানে যেটা আছে সেটা মুখস্থ করে লিখতে পারো। স্থলভাগের যে অঞ্চলগুলির উপরিভাগ প্রায় সমান এবং সমুদ্রপৃষ্ঠের সমান বা সামান্য উঁচু, যার উচ্চতা তাকে বলা হয় সমভূমি। এটি সাধারণত পলিমাটি দ্বারা গঠিত। এর গড় উচ্চতা সাধারণত 100 মিটার, যেমন গাঙ্গেয় সমভূমি। এটা আমি লিখিয়েছিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উচ্চতাযুক্ত পলি দ্বারা গঠিত, বহুদূর বিস্তৃত, প্রায় সমান, সামান্য উঁচু ভূমিকে সমভূমি বলে। এরকম আমি একটা লিখিয়েছিলাম, যেমন গাঙ্গেয় সমভূমি। তোমরা আমারটাও করতে পারো কিংবা এটাও করতে পারো। এবার তোমাদের অনুশীলনী প্রশ্ন উত্তর তোমরা দেখো। আমি শুধু উত্তরটা অনুশীলনী প্রশ্ন উত্তরের কয়ের দাগটা দেখো, পৃষ্ঠা 38 তোমরা প্রত্যেকে খুলবে। কয়ের দাগে কি আছে? কয়ের দাগে দেওয়া রয়েছে বন্ধনী সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। প্রথমটা কি আছে, ভারতবর্ষ না জিম্বাবুয়ে এশিয়া মহাদেশের অন্তর্গত? তোমরা বই থেকে প্রশ্নটা পেয়ে যাবে, আমি শুধু উত্তরটা বলে লিখিয়ে দিচ্ছি। উত্তর কোনটা হবে, ভারতবর্ষ এশিয়া মহাদেশের অন্তর্গত। উত্তরটা তাহলে ভারতবর্ষ লিখে নাও। ভারতবর্ষ কথাটা লিখে নাও। তারপরে গঙ্গা একটি নদী না শাখা নদী? গঙ্গা কি বলতো? গঙ্গা একটি নদী, তাহলে লিখে নাও নদী। নদীর পাশে তোমরা টিক চিহ্ন দেবে। তারপরে তিনে দাগে আছে, গঙ্গার মোহনা আরব সাগর না বঙ্গোপসাগর? গঙ্গার মোহনা কি? আমরা তো সবাই জানি গঙ্গার মোহনা বঙ্গোপসাগর, তাহলে উত্তর কোনটা হবে, বঙ্গোপসাগর। ব ঙ য় কার বঙ্গোপ সাগর। এবার আসছি ক্ষয়ের দাগ। ক্ষয়ের দাগে কি আছে, নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। ক্ষয়ের একে কি আছে, নিচু অংশে জল জমা হয়ে সৃষ্টি হলো ড্যাশ। ক্ষয়ের দাগের প্রশ্নগুলো তোমরা বই থেকে খাতায় তুলবে। তোমরা কিন্তু পূর্ণ বাক্যে অবশ্যই করে উত্তর লিখবে, না হলে কিন্তু ফুল মার্কস পাবে না। নিচু অংশে জল জমা হয়ে সৃষ্টি হলো ড্যাশ, ক্ষয়ের এক কি হবে উত্তরটা, ওই ড্যাশে উত্তর হবে মহাসাগর। মহাসাগর। তারপর দুয়ে দাগে দেখো কি আছে, প্রধান নদী থেকে যে সমস্ত নদী নির্গত হয় তাকে ড্যাশ বলে। প্রধান নদী থেকে যে সমস্ত নদী নির্গত হয় তাদের কি বলে, শাখা নদী। শাখা নদী। তারপর তিনে দাগে দেখো, একাধিক দেশ নিয়ে তৈরি হয় এক একটি ড্যাশ। একাধিক দেশ নিয়ে এক একটি কি তৈরি হয়, মহাদেশ। কি তৈরি হয়, মহাদেশ। প্রত্যেকে হাত চালিয়ে তোমরা তোলো। এবার আসছি গয়ের দাগ। আমি কয়েকটা মুছে দিলাম, গয়ের দাগটা দেখো। গয়ের দাগে কি দেওয়া রয়েছে, নিচের বাক্যগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। এশিয়া মহাদেশটি আয়তনের সবচেয়ে বড়, বাক্যটি সত্য, তাহলে এই বাক্যটা পুরোটা তুলতে হবে তোমাদের, তার পাশে তোমরা সত্য বলে লিখবে, একটা বক্স করবে এরকম সত্য বলে লিখে তার চারিদিকে বক্স করে দেবে, কেমন। তারপরে দুয়ের দাগ, দুয়ের দাগে কি আছে দেখো, ওশিয়ানিয়া মহাদেশটি সব থেকে ছোট, এই বাক্যটাও সত্য, এশিয়া মহাদেশ সবচেয়ে বড় আর ওশিয়ানিয়া মহাদেশটি সবচেয়ে ছোট, বাক্যটি সত্য, তাই পাশে সত্য বলে লিখে একটা বক্স করে দেবে। তোমরা কিন্তু অবশ্যই করে পূর্ণ বাক্যে তুলবে, আমি বারবার করে বলছি, তোমরা অবশ্যই পূর্ণ বাক্যে তুলবে। তো তোমাদের আজকে আমি কি পড়ালাম, আজকে আমি তোমাদের পড়ালাম পৃষ্ঠা 37 মডেল প্রশ্ন, উঙর দাগের 5টা, চয়ের দাগের 1, 4, 5, ছয়ের দাগের 3টে, এবং আজকে অনুশীলনী 38 পেজের ক, খ, গ এই 3টে দাগের উত্তর আমি আজকে করিয়ে দিলাম। আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত, সবাই এগুলো খাতায় তুলে নেবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।